আসসালামু আলাইকুম, আমি আতিকা তাবাসসুম, মাউন্স স্কুলের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত কিছু বেসিক প্রশ্ন এবং এগুলোর উত্তর আমরা অ্যানালাইসিস করব। প্রথমে আসি গুচ্ছ বিশ্ববিদ্যালয় কি, কত মার্কে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি। আমি আবার বলছি গুচ্ছ বিশ্ববিদ্যালয় কি এবং কত মার্কে কোন বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেতে পারি। 2020-21 2021-22 শিক্ষাবর্ষে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু আমরা দিয়ে এসেছি। 22টি বিশ্ববিদ্যালয় কী কী যেগুলো আসলে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় আসছে, সেগুলো হলো খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমন মোট 22টি বিশ্ববিদ্যালয় এক্সেপ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আসছি, আমি জানি না আসলে লাইটের রিফ্লেকশনের কারণে দেখা যাচ্ছে কিনা, কত মার্কে কোন বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেতে পারি, কত মার্কে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি। বিগত বছরের এই যে বিশ্ববিদ্যালয়ে চান্স মানে প্রাপ্ত শিক্ষার্থীদেরকে এবং তাদের মার্কের ভিত্তিতে যে আমরা যে পর্যালোচনা যে অ্যানালাইসিসগুলো করেছি সেগুলোর ভিত্তিতে আমরা বলতে পারি যে বিগত বছরে অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে কিন্তু অর্থাৎ যখন প্রথম গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা চালু হয়েছিল তখন কিন্তু কোনো পাস মার্ক নির্ধারণ করা ছিল না। পাস মার্ক না নির্ধারণ করার কারণে 10, 15, 20, 25 যে মার্কই পেয়েছে সে কোনো না কোনো একটা সিট কিন্তু সিকিউর করতে পেরেছে কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়। এখন কথা আসে, আমি আমার এবছর থেকে যেহেতু পাস মার্ক নির্ধারণ করে দেওয়া হয়েছে 30 কিন্তু পাস মার্ক নির্ধারণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 30-এর উপরে 35+ 40 এই মার্ক যদি আমি পাই তাহলে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি একটা সিট পাওয়ার সম্ভাবনা আমার থেকে যাচ্ছে। হয়তো বা আমার খুব পছন্দের বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাচ্ছি না, বাট কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চান্স পাওয়ারটা সমূহ সম্ভাবনা আমার থাকে, সেটা কিন্তু 35-40 এই মার্ক পেলে কিন্তু কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আমার একটা সিট সিকিউর করার সম্ভাবনা থাকছে। এখন আসে আমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে আমাকে যদি চান্স পেতে হয় তাহলে আমার কেমন মার্ক তুলতে হবে। সেক্ষেত্রে আমার মার্ক রাখতে হবে 55-70 ভিতরে, মানে 55 যদি না বলে তাহলে কিন্তু 60 বলে, এই টাইপের অনেক বেশি ভালো হয়। 60-70 ভিতরে যদি আমি মার্ক তুলতে পারি তাহলে আমি আমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে আমার পছন্দের একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারবো। আমি যদি চাই যে আমি আরকি পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট সিকিউর করলে আমার চলবে, তাহলে আমি মনে করবো যে এই 35+ 40+ মার্ক পেলে আসলে একটা সিট সিকিউর করার সম্ভাবনা আছে, তবে সেটা কিন্তু 100% না। কিন্তু আমি যদি একটা সেফ জোনে থাকতে চাই সেক্ষেত্রে আমার মার্কটা হতে হবে কিন্তু 55-70 বা বলতে পারো যে 60-70 ভিতরে। আমি যদি সেফ জোনে থাকতে চাই, একটা ভালো পজিশনে থাকতে চাই, সেক্ষেত্রে কিন্তু 60-70 মার্ক আমাকে তুলতে হবে বা 55-70 মার্ক আমাকে তুলতে হবে। তাহলে মোটামুটি একটা ভালো পজিশনে বা আমার যে ইচ্ছা যে সাবজেক্ট যে বিষয়ে পড়া সেই বিষয়টা কিন্তু আমি পেতে পারবো। এই হচ্ছে আমার গুচ্ছ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কিছু ক্ষুদ্র অ্যানালাইসিস, যেটা আমি আসলে মার্কের ভিত্তিতে এবং বিশ্ববিদ্যালয়ের সিলেকশন এবং মার্কের ভিত্তিতে আমি করেছি এবং আমি ইতিমধ্যে তোমাদেরকে ব্যাখ্যা করেছি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা আসলে কী। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।